মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। নামাজ শেষে পশু কোরবানি করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার 60টি গ্রামে ঈদ উল আজহা পালন করেছে মির্জা খিল দরবারের অনুসারীরা। শরীয়তপুরের প্রায় 20টি গ্রামের মানুষ ঈদ উল আজহা উদযাপন করছে। এরা সবাই সুরেশ্বর দরবার শরীফের অনুসারী। দরবার শরীফ মাঠে এদের নামাজ অনুষ্ঠিত হয়। চাঁদপুর সাদরা দরবার শরীফে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ভোলা, মোংলা, দিনাজপুর, হিলি, সাতক্ষীরাও পঞ্চগড়ে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশেই। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।